কলেজের ফি কমানোর দাবিতে আশার নগর কলেজের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। কলেজ ফি কমানোর দাবি নিয়ে আজ আশার নগর কলেজের সামনে বিক্ষোভ দেখালেন আশার নগর কলেজের ছাত্রছাত্রীরা। দীর্ঘ লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে রাজ্যের বেশিরভাগ মানুষ, আর সেই কারণে আর্থিক অনটনের মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের পরিবারগুলি। আশার নগর কলেজে বেশিরভাগই দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাই পড়াশোনা করে, আর সেই কারণে অধিক মাত্রায় কলেজের ফি তারা দিতে পারছে না। আর সেই কারণেই কলেজের সামনে বৃষ্টি উপেক্ষা না করে দীর্ঘক্ষণ বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। তাদের দাবি, অন্যান্য কলেজের তুলনায় অধিক মাত্রায় কলেজের ফি নিচ্ছে আশার নগর কলেজের কর্তৃপক্ষ। এ বিষয়ে লিখিত আবেদন জানিয়েও কোনো কর্ণপাত করেনি কলেজ প্রিন্সিপাল। তাই তারা জানান যে তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন। আগামী দিনে তারা তাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরেই করবেন বলে হুঁশিয়ারিও দিলেন। এই আমাদের আশানগর এমএমটি কলেজের সবসময় এই জন্যই আমাদের ফিসটা বেশি নেওয়া হয়। আজকে এই করোনা পরিস্থিতি লকডাউনের মধ্যেও আমাদের একটু কমায়নি ফিস, সেই একই রকম রেখেছে। এখন তো কলেজে জেনারেটরের ভাড়া নেই, প্লাস ইলেকট্রিক্যাল যেটা বিল থাকে সেটাও নেই, তারপরে ওয়াইফাই আমরা ব্যবহার করছি না, তো এখন তো একটু কমানো যায়। তো স্যার সেদিকে কিছু না করে সেই একই রকম ফিস রেখেছে, তো আমরা সেই জন্যই এখন সবাই মিলে আমরা বলতে এসেছি যাতে ফিসটা একটু কমানো হয়। প্রিন্সিপালের কাছে কোনো কমপ্লেন কপি জমা? হ্যাঁ, আমাদের হয়ে দিয়েছে, কিন্তু স্যার কোনো কর্ণপাত করেনি এখনো। দেখা যাক এই বিক্ষোভে স্যার যদি কিছু করে। আপনাদের সাথে এসে কোনো কলেন না? এখনো পর্যন্ত হয়নি। কী চাচ্ছেন আপনারা এখন? আমরা চাচ্ছি, আমরা তো সবাই গরিব ঘরের ছেলে মেয়ে, তাই না? আমরা চাচ্ছি যাতে একটু ফিসটা কমিয়ে নিয়ে যাতে সবাই কলেজে পড়ার সুযোগটা পাই, এই আমরাও পাই, প্লাস আরও যাতে আরও স্টুডেন্টরা পাই, এটাই চাইছি। নাম? সঞ্চিতা মজুমদার। আশানগর কলেজটা অত্যন্ত গ্রামের মধ্যে, এখানে সকলে গরিব মানুষ ছাত্রছাত্রীরা বেশি পড়াশোনা করে, যে কারণে আমরা প্রিন্সিপাল স্যারকে জানাই যে স্যার আমরা এখানে সব গরিব মানুষের ছেলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তা আমাদের কলেজের ফিসটা একটু কমানো হোক। তো স্যার আমাদের কথায় কর্ণপাত করে না, আমরা পরে খোঁজখবর নিই অন্যান্য কলেজ, মাস আমাদের পার্শ্ববর্তী কলেজ মাসদিয়া, তারপরে গভর্নমেন্ট এই কৃষ্ণনগর ডিএল রায় কলেজ, সব কলেজে আমাদের কলেজের তুলনায় ভর্তির ফিস অনেক কম। আমরা স্যারকে আবেদন করা সত্ত্বেও স্যার আমাদের কথা না শুনেও কলেজের আসেও না, স্যার আমাদের ফোনও ধরতে চায় না। আমরা বাধ্য হয়ে আজকে আশানগর কলেজের সকল ছাত্রছাত্রীরা মিলে আমরা এই আজকের এই বিক্ষোভে নামতে বাধ্য হয়েছি যাতে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের কলেজে পড়ার সুযোগ করে দেয়, যাতে আমরা কলেজে ভর্তি হতে পারি, আর আমাদের ফিসটা যেন একটু কমানো হয়। এই নিয়ে স্যারকে আমরা যোগাযোগ করতে চেয়েছি, স্যারকে কলেজে আসতে বলি, আমরা লিখিতভাবে স্যারকে জানাবো, স্যার সেই হিসাবে আমাদের কথায় কর্ণপাত করেনি, স্যার আসেও নি কলেজে। আমরা স্যারকে মেলের মাধ্যমে জানাই ব্যাপারটা, স্যার সেইভাবে কোনো রিপ্লাই দেয়নি আমাদেরকে, যে কারণে আজ আমরা এখানে। আমরা আজ যদি আমাদের দাবি স্যার না শোনে পরবর্তীতে আমরা এখানে আবার বিক্ষোভে বসবো। আমরা আমাদের পড়াশোনার সুযোগ করে দিক স্যার, এটাই আমরা চাই। আমরা চাই পড়াশোনার মাধ্যমে এগিয়ে যেতে, তো আমাদের স্যার যদি আমাদের কথা না শোনে পরবর্তীতে আমরা এখানে বিক্ষোভ করব দিনের পর দিন, রাতের পর রাত। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।